দেখো, এটা আমরা স্বাভাবিক ভাবে করছিলাম, বুঝতে পারছো? এখন কিন্তু আমরা একটু উল্টাই করতেছি অঙ্কটা। দেখো দেখো, যে টেন এ প্লাস সাইন ইকুয়ালস টু এম হলে টেন এ মাইনাস সাইন ইকুয়ালস টু এন, হলে প্রমাণ করো যে রুট ওভার এম এন এস এম স্কয়ার আগে ছিল এইটা, এটা প্রমাণ করতে। এখন এটা দিচ্ছি, এটা উল্টা উল্টা, তাহলে কিভাবে প্রমাণ করব দেখো, নিচ্ছি আমি। দেখো এই যে দেখো, এটা কিভাবে প্রমাণ করবো, ফোর রুট ওভার এম এন, দেখো এবার হলো ফোর, এম এর মান কত, টেন এ প্লাস হলো সাইন এ, টেন এ মাইনাস হলো সাইন এ, ঠিক আছে। এবার হচ্ছে ফোর, টেন এ, টেন এ প্লাস সাইন এ, টেন এ মাইনাস সাইন এ মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝছো? দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এই দুটা থেকে যদি টেন স্কোয়ার কমন নেয় তাহলে এরকম হবে। দেখো তো এখানে টেন স্কোয়ার ছিল, এখানে চলে আসবে, তাহলে এখানে টেন স্কোয়ার ছিল না, তাহলে টেন দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো তো টেন দিয়ে ভাগ করে দিতে হবে কারণ ছিল না। এবার তুমি যদি আবার গুণ করো, দেখো তুমি যদি আবার গুণ করো, দেখো তাহলে এটা দিয়ে গুণ করলে হবে ওয়ান আর টেন স্কোয়ার মানে হলো টেন স্কোয়ার মাইনাস, আবার এটা দিয়ে গুণ করলে টেন স্কোয়ার ইনটু সাইন স্কোয়ার বাই টেন স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার টেন স্কোয়ার চলে যাবে, থাকবে সাইন স্কোয়ার। দেখো তো ক্লিয়ার কিনা, এটা বুঝছো কিনা? আমি এখান থেকে টেন স্কোয়ার কমন নিয়েছি, এই অঙ্কটা উল্টা করাচ্ছি, স্যার এটা বইও না স্যার টেন বইও না স্কোয়ার ওইটা, কেন, বলো। স্যার টেন স্কোয়ারই কেন কমন হয়েছে? আমাকে শেষ করতে দাও তাহলে, কেন টেন স্কোয়ার কমন নিয়েছি, বুঝছো? এটা উল্টা ভার্সন অঙ্কটা তো, লাস্ট লাইনটা বুঝি নাই। আচ্ছা ধরো একটা বিষয় আছে, ধরো এখানে এখানে চিন্তা করি আমরা, ধরো এখানে আছে এ মাইনাস বি, এখানে এ আছে এখানে বি আছে, ধরো তুমি এই কমন নিবে, তাহলে এখানে তো এ নাই কিন্তু তুমি চাচ্ছ কমন নেওয়ার জন্য, তাহলে এখানে তো ওয়ান থাকবে যেহেতু এ চলে আসছে, তাহলে বি বাই এ লিখতে হবে, তাহলে কমন এইভাবে নাই। তাহলে এবার তুমি যে আবার গুণ করো, দেখো এ দিয়ে ওয়ান কে গুণ করলে হবে এ মাইনাস, এটা দিয়ে গুণ করলে হবে এ ইন্টু বি ডিভাইড বাই কত এ, তাহলে এখানে আছে এ মাইনাস, দেখো এইটা এটা কাটা থাকতেছে মাইনাস, 100 তো আগেরটা পাওয়া যায়, বুঝছো? তাহলে বুঝে গেল যে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এখান থেকে তুমি যদি কি কমন নাও, টেন স্কোয়ার কমন নাও, তাহলে এখান থেকে তো টেন স্কোয়ার চলে গেছে, তাহলে ওয়ান, কিন্তু এখানে ছিল না, তো যেখানে ছিল না সেখানে ভাগ করে দিতে হবে। এবার ক্লিয়ার? আচ্ছা এবার আমি দেখাচ্ছি, শেষ করি তাহলে তাহলে বুঝতে পারবো যে আমি কেন এই কাজটা করছি। ফোর দেখো, টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার, এটা এরকম লেখা যায় না, এরকম লেখা যাবে যে সাইনটাকে নিচে নামাই লিখছে আর তার ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার থেকে, ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার, ক্লিয়ার? বুঝছো? এ বুঝতে পারছো, এই যে সাইনটাকে নিচে নামাই লিখছে তাহলে আসলে ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার, এই যে ওয়ান ডিভাইড বাই টেন স্কোয়ার, বুঝতে পারছো সবাই এটা? এটা তাহলে এবার আসো ফোর, ফোর দেখো, এটাই দেখো দেখো দেখো, টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস এইট, ওয়ান বাই টেন স্কোয়ার মানে কি, ওয়ান বাই টেন স্কোয়ার মানে কি, দেখো সাইন স্কোয়ার তো আছে, দেখো ওয়ান বাই টেন স্কোয়ার মানে হলো কট স্কোয়ার, তার মানে এখানে কট স্কোয়ার এ লিখে দিলাম, বুঝছো? এই পর্যন্ত কারা কারা বুঝছে আমাকে বলো, এই পর্যন্ত কারা বুঝছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, উল্টায় দিচ্ছে যে, বুঝছো? উল্টাই পরীক্ষাতে এরকম আসবে উল্টায়। ঠিক আছে, বোর্ডটা হঠাৎ বেশি ব্রাইট হয়ে গেছে, এখন ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, আমরা উপরের লাইনটা মুছে দিই, ধরো উপরের লাইনটা মুছলাম, তারপর এখান থেকে করি। এবার আসো
এখান থেকে করতেছি, দেখো এখান থেকে করতেছি, দেখো এখানে আছে ফোর, ফোর এই যে ফোর লিখলাম টেন স্কোয়ারে, এই যে টেন স্কোয়ারে, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইন্টু, দেখো এই যে কট স্কোয়ার আছে না, এই যে কট স্কোয়ার, কট স্কোয়ারের জন্য লিখলাম কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার, এই সাইন আর সাইন কাটা, বুঝছো? তাহলে এবার আসো, ফোর থাকবে টেন স্কোয়ার এ, ওয়ান মাইনাস থাকবে কজ স্কোয়ার এ, বা দেখো নিচের আগে মুছে দেয়, দেখো এবার দেখো টেন স্কোয়ার এ, দেখো টেন স্কোয়ার এ, টেন স্কোয়ার এ, ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে কি, ওয়ান মাইনাস কজ স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ। তাহলে এবার আসো ফোর, দেখো এ টেন এ আর রুটে কাটা, তাহলে থাকবে টেন এ ইন্টু টেন এ, সাইন এর রুটে কাটা তাহলে থাকবে সাইন এ। এবার দেখো একটা ফোর এ বি সূত্র আছে মনে আছে, ফোর এ বি সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে ফোর এটা এ এটা বি, তাহলে হবে কি এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ, এ যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এই এই জায়গাটার মান কত ভাইয়া, এই জায়গাটার মান হলো এম, এই যে এম, তাহলে বসাই দিচ্ছি এম স্কোয়ার মাইনাস, ভাই এই জায়গাটার মান কত ভাইয়া, এই জায়গাটার মান হলো এন, তাহলে বসাই দিচ্ছি এন স্কোয়ার, দেখো তো এই যে ফোর রুটের সমস্যা এটা প্রমাণ হয়েছে, সুতরাং আর এইচ এস, দেখো তো সবাই বুঝছো কিনা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, উল্টা উল্টা ভার্সন, উল্টা ভার্সন দেখা দিলাম, সবাই বুঝতে পারছো, এটা আসবে পরীক্ষাতে, এটা পরীক্ষাতে আসবে, সবাই বুঝতে পারছো, এটা ক্লিয়ার, কোনো সমস্যা নাই, আচ্ছা তাহলে মুছে ফেলি, তো চলো আমরা আমরা এবার সৃজনশীল করি, তাহলে কিছু সৃজনশীল করি, চলো আমরা কিছু সৃজনশীল করি, হ্যাঁ খুব মনোযোগ দাও, একটু অপেক্ষা করো, যেটাই ধরি না কেন মনে হচ্ছে তোমরা পারবা, বুঝছো, পারার অবশ্য কথা, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে থাকো তাহলে আসলে পারার কথা, দেখো দেখো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস কত ওয়ান, আবার সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান, প্রমাণ করো, এটা প্রমাণ করবে, এই অঙ্কটা আসে একটু আপডেট ভার্সন, এটা বইয়ের অঙ্কই বাট এটা আসে, প্রমাণ করো যে ওয়ান প্লাস সাইন থিটা কস থিটা, শোনো এই অঙ্কটা আমরা বইয়ে অঙ্ক, বইয়ে একটা অঙ্ক করছি না মনে আছে, দেখো আমি এখানে লিখছি বইয়ে একটা অঙ্ক করছি এরকম, দেখো তো টেন থিটা, এটা খেয়াল করো টেন থিটা মাইনাস সেক থিটা
plus 1 divided by tan theta plus sec theta minus 1 সমান প্রমাণ করো যে tan theta plus sec theta দেখো তো এই অঙ্কটা করেছিলাম না বইয়ের এই যে এটা হায়ার মেথে tan theta minus sec theta 1 divided by tan theta plus sec theta minus 1 equals to tan theta plus sec theta বুঝছো কিনা মনে আছে এই অঙ্কটা করেছিলাম এই 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 অঙ্কটাই হলো এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে দেখো দেখো মানে এই এইটা থেকে আমরা এটাতে যাইতে হবে তারপর সরি এটা থেকে আগে এটাতে আসতে হবে তারপর এটা সলভ করতে হবে তাহলে এই দুটো অঙ্ক কিন্তু একই এই অঙ্কটা বেশি আসে এত বেশি আসে বলে বুঝতে পারবো না তাহলে আমরা একটা কাজ করি এটা মুছে দেই দেখি আমরা এটাকে করতে পারি কিনা তাহলে চলো আমরা এলএচএস নিয়ে কাজ করি এলএচএস কত আছে এলএচএস আছে হলো সাইন থিটা বুঝছো এলএচএস সাইন থিটা মাইনাস কস থিটা plus 1 divided by sin theta plus cos theta minus 1 এবার আসো আমরা যেহেতু tan এ যাইতে হবে তাহলে এখানে sin by cos এখানে cos হইতে হবে হ্যাঁ তাহলে একটা কাজ করো এখান থেকে এটা sin cos theta কমন নাও ধরো আমরা এখান থেকে এই উপরে থেকে হট স্লপ থেকে এটা cos theta কমন নাও কারণ cos theta কমন নিলে এরকম হবে sin theta তো নিচে একটা cos পাওয়া যাবে কারণ আর sin by cos মানে কি tan পাওয়া যাবে তাহলে আমরা এইজন্য cos theta কমন নিছি তাহলে এখানে cos ছিল না cos কমন নিছি এজন্য cos দিয়ে ভাগ করে দিছি minus 1 তাহলে এখানে cos আছে cos চলে গেছে তাহলে এখানে থাকবে 1 কিন্তু এটা তো এখানে তো cos ছিল না তাহলে কত cos কমন নিছি তাহলে কত 1 / cos theta এবার আসো আবার এখানেও cos theta যদি কমন নিয়ে নিছে তাহলে থাকবে এই যে cos theta কমন নিলাম তাহলে কত থাকবে sin theta নিচে এখানে একটা cos theta চলে আসবে প্লাস এখানে cos theta ছিল তাহলে cos theta কমন চলে গেছে তাহলে এখানে হলো 1 মাইনাস এখানে মাইনাস 1 আছে তাহলে এখানে যে মাইনাস 1 আছে কিন্তু এখানে তো cos theta নাই তাহলে cos দিয়ে ভাগ করে দিতে হবে যেহেতু আমরা কমন নিয়েছি ক্লিয়ার দেখো তো সবাই বুঝতে পারছো কিনা এটা এই লাইনটা বুঝতে পারলেই হবে আর কিছু না এই লাইনটা বুঝতে পারলেই হবে দেখো তো বুঝছো কিনা এটা খুব ইম্পর্টেন্ট ধরো আবারো বুঝাই দিই আবার বুঝাই দিই দেখো ধরো এখানে কি আছে sin theta আছে না মাইনাস cos theta তাহলে এটা tan বানাই তো একটু আগে দেখাইছি কেন tan বানাই তাহলে এখান থেকে আমরা cos কমন নিয়ে নিচ্ছি এই অঙ্কটা মনে রাখতে হবে স্টাইলটা তাহলে cos theta যদি কমন নিয়ে নিই তাহলে এই sin এর নিচে এটা cos চলে আসবে কারণ sin theta এর সাথে cos theta ছিল না তাহলে কমন নিলে ভাগ করে দিতে হয় মাইনাস এই যে মাইনাস কিন্তু এখানে cos theta ছিল cos theta তাহলে এখানে cos theta চলে এলো 1 প্লাস 1 ছিল এই যে প্লাস 1 কিন্তু এখানে cos theta ছিল না তাহলে cos theta ভাগ করে দিছি অনুরূপভাবে sin theta কমন নিয়েছি cos theta কিন্তু sin / cos করে দিছি cos theta এই যে cos theta চলে আসলো 1 মাইনাস 1 মাইনাস cos theta তাহলে এবার দেখো এই cos আর এই cos কাটা এবার আসো এই যে sin theta / cos theta এর জন্য আমরা লিখতে পারবো tan theta ওই ফরম্যাটে চলে যাচ্ছি মাইনাস 1 প্লাস এই যে 1 / cos theta এর পরিবর্তে লিখতে পারবো sec theta দেখো আমরা আপনার আগের ফরম্যাটে চলে আসছে এবার আসো এই sin theta / cos theta এর জন্য লিখতে পারবো tan theta ওকে আচ্ছা এবার আসো প্লাস 1 এই যে প্লাস 1 মাইনাস 1 / cos theta মানে হলো মাইনাস sec theta ঠিক আছে আচ্ছা এবার একটু সাজাই দেখো tan plus sec আমরা এটাকে আলাদা করে লিখি tan theta plus sec theta minus 1 এই পাশে আর এখানে আছে tan theta minus sec theta plus 1 এই পর্যন্ত কারা কারা বুঝছো আমাকে বলো এই পর্যন্ত কারা কারা বুঝতে পেরেছো বলো দেখি কারা কারা বুঝতে পেরেছো সহজ একেবারে সহজ এবার আসো আচ্ছা এবার উপরটা মুছে দিই উপরটা মুছে দিলাম চলো এবার উপরটা করি নিচ থেকে করি চলো একটু এক সহজ এগুলো কঠিন না সহজ বাট এটা আসবে বেশি আসবে দেখো tan theta + sec theta আছে না এটাকে আলাদা করে লিখে রাখো যে tan theta + হলো এই যে sec theta মাইনাস এই যে 1 আছে না এই 1 এর পরিবর্তে দেখো তো আমরা এরকম লিখতে পারি কিনা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা দেখো তো এটা লিখতে পারি কিনা ওই যে মনে নাই sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার মানে 1 তাহলে আমরা এই 1 এর পরিবর্তে লিখেছি sec স্কয়ার থিটা মানে tan স্কয়ার থিটা বুঝতে পারছো আর নিচে যা আছে তাই যে tan থিটা মাইনাস হলো sec থিটা প্লাস 1 তাহলে তো সবাই বুঝছো কিনা এটা ওই যে 1 এর পরিবর্তে লিখছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে 1 না sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে তো 1 ওই সূত্র অ্যাপ্লাই করছি বুঝছো ক্লিয়ার আচ্ছা এবার আসো বা এবার আসো tan থিটা প্লাস হলো
সেক থিটা, ওকে, মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তাহলে সূত্র কি, এ দেখো এ মাইনাস বি, আবার এ প্লাস বি, এটা আর কি দেখছো, এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো এ মাইনাস বি, তাহলে এটা এ প্লাস বি আর কি, তাহলে আমরা জানি প্লাসের ক্ষেত্রে উল্টা পাল্টা লেখা যায়, তাহলে টেন থিটা প্লাস সেক থিটা যেই কথা, সেক থিটা প্লাস টেন থিটা একই কথা, ওই এটার সাথে মিলানোর জন্য কমন নিব, আর নিচে কি আছে, নিচে আছে টেন থিটা মাইনাস হলো সেক থিটা প্লাস হলো ওয়ান, এই বুঝছো কিনা দেখো তো, এটা এই বুঝতে পারছো কিনা দেখো, না দেখো কারা কারা বুঝতে পেরেছো একটু দেখো, আচ্ছা এবার আসো, এখন দেখো এবার এইটা একটা পথ আর এই পুরোটা একটা পথ, এই দুইটা পথ থেকে কি কমন যায় আমরা একটু দেখবো, এই দুইটা পথ থেকে যেটা কমন যায় সেটা হলো ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটা, এখানে আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে আমরা দুইটা থেকে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নিই, তাহলে কমন যাচ্ছে ট্যান থিটা প্লাস হলো সেক থিটা, তাহলে এখানে আর কি থাকতেছে, এখানে থাকতেছে ওয়ান, এই যে ওয়ান মাইনাস, দেখো এইটা তো চলে গেছে, তাহলে থাকতেছে হলো এইটা, এই যে এটা সেক থিটা মাইনাস হলো টেন থিটা, হ্যাঁ এই যে সেকেন্ড ব্র্যাকেট, আর নিচে কি আছে, নিচে আছে হলো টেন থিটা মাইনাস কি সেক থিটা প্লাস হলো ওয়ান, ওকে এবার আসো আবার কি, এখানে হলো টেন থিটা সেক থিটা, হ্যাঁ ওয়ান মাইনাস সেক থিটা মাইনাসে মাইনাসে প্লাস, এ হলো টেন থিটা, ঠিক আছে, আর নিচে কি আছে, নিচে হলো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস হলো ওয়ান, দেখো এইটা আর একটা কাটা, তাই না, দেখো তো এটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে কি থাকে, থাকে হলো কি টেন থিটা প্লাস সেক থিটা, দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা, দেখো তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলতেছি এটা আসবে কিন্তু পরীক্ষাতে, কমন না নিয়ে কি স্কোয়ার দেওয়া যাবে, কিভাবে দিবা স্কোয়ার, এই স্কোয়ার থেকে তো ভাঙলা, দেখো এই স্কোয়ার থেকে তো ভাঙলা, সেক থিটা মাইনাস টেন থিটা, টেন থিটা প্লাস সেক থিটা, আবার কিভাবে স্কোয়ার দিবা ভাই, সম্ভব না তো, স্কোয়ার থেকে তো ভাঙলা, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে হলো সেক মাইনাস টেন, টেন প্লাস সেক, বুঝছো, ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন আছে থাকলে করো, না বুঝলে আমাকে বলো, না বুঝলে আমাকে বলো, এটা আসবে পরীক্ষাতে, বারবার বলতেছে কিন্তু, আচ্ছা ঠিক আছে ওকে, না ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো, ওকে ধরে নিলাম, এবার কি পাইছি, টেন থিটা প্লাস সেক থিটা, সাইন আর কত যাইতে হবে, তাহলে টেন কে লিখা যায় সাইন থিটা বাই কস থিটা, আর এটা লিখা যায় কস থিটা,